আমার ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব। এখানে তিনটা ডিম নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এগুলোকে ফেটাতে থাকবো। আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। এগুলো এটাকে ছেড়ে নিব নিব কারণ এগুলো ধরো ধরো ভাব যেন না থাকে, তার জন্য এগুলোকে ছেড়ে নিয়েছি। এখন এগুলোকে মেখে নিচ্ছি। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি আবার এগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিয়েছি, ভালো করে মাখতে হবে এটাকে। একদম ভালো করে মুড়ে নিতে হবে। সাইডের থাকলে এগুলোকেও সাইড থেকে ভালো করে মেখে নিতে হবে আটাগুলো দিয়ে। আপনাদেরকে আবার বললাম, আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এখানে অনেকগুলো কুকি কাটার নিয়েছি। আজকে কুকি কাটারগুলো দিয়ে পিঠেগুলো তৈরি করব। এখন পিঠেগুলোকে ভালো করে মুড়ে নিচ্ছি বেলার জন্য। এটাকে এখন বেলবো। এখন এটাকে বেলে নিচ্ছি। এটাকে বেশি মোটা করে বেলা যাবে না, বেশি পাতলা করে বেলা যাবে না। এটাকে মিডিয়াম সাইজে বেলতে হবে। এটা এখন একটু আর ময়দা দিয়ে দিয়েছি নিচে এটা বেলার জন্য। এটাকে ভালো করে বেলে নিচ্ছি। এখন এটাকে কুকি কাটার দিয়ে কেটে নিব। এটাকে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এরকম কত সুন্দর হয়েছে, আমি এক এক করে এরকম করে সবগুলো কেটে নিব। ওরা দেখতে পাবেন, আপনারা চা। এখন আমি আর একটা ডো নিয়ে নিয়েছি, আর একটা রুটি বেলার জন্য। আর একটা রুটি বেলে নিচ্ছি, আর একটা রুটি বেলে নিচ্ছি। ভালো করে বেলতে হবে। এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমি স্টার সাইজের পিঠেগুলো কেটে নিব। স্টার সাইজে আমি পিঠেগুলো কেটে নিচ্ছি। এখন আমি লাভ সাইজে কেটে নিচ্ছি, লাভ বা হার্ট পিপ। এখন আমি এটা আর একটা রুটি করতেছি। আমি আরেকটা এখন আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এখন এভাবে করে কাটতে হবে। এখন একটু দাগ দিয়ে দিতে হবে এভাবে করে কাটারটা দিয়ে। এখন এভাবে করতে নিচ্ছি আরেকটা। আপনারা দেখুন, দেখুন এভাবে করে নিচ্ছি। এখন এর সাথে আরেকটা লাগিয়ে দিতে হবে। এখন আর এক সাইড দিয়ে আর একটু কেটে নিবে। এটা কেটে নিয়েছে। এখন এই সাইড দিয়ে আবারও লাগিয়ে দিতে হবে। এখন মাঝখান দিয়ে আর একটা দাগ দিয়ে আমি পিঠের উপর রেখে দিচ্ছি। আমি আর একটা রুটি বেলে নিচ্ছি আরেক রকম করে কাটার জন্য। এটাকে বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। আমি আবার উপরে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি এখানে ফুলের মতো ফুল বড়গুলো নিয়েছি কুকি কাটা। কুকি কাটা দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। এখানে আমি গোল একটা আর একটা লাভের নিয়েছি। সবগুলো আমার কুকি কাটা কাটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ডিজাইন করবো। এভাবে করে এঁকে দিচ্ছি ফুলটাকে, এভাবে এঁকে দিচ্ছি। আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভাজার জন্য নিয়ে যাবো।
আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। সব পিঠে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাকে এক এক করে দিয়ে দিচ্ছি ওগুলোকে ভাজার জন্য। ওগুলোকে এখন ভেজে দিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি পিঠেগুলো এখন নামিয়ে নিব। আমি এক এক করে সবগুলো পিঠে এভাবে ভেজে নিব। আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি এটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখন ভিডিওটি আপনারা সবার আসসালামু আলাইকুম।